দর্শক, আমি জিনাত আক্তার জ্যোতি হাজির হয়েছি আমাদের নিয়মিত আয়োজন জনমত নিয়ে। জাতীয় দৈনিক পত্রিকা ও গণমাধ্যমের প্রধান প্রধান সংবাদ শিরোনামের ভিত্তিতে সাধারণ মানুষের মতামত তুলে ধরব আমি আপনাদের সামনে। আজকে জাতীয় দৈনিক ও গণমাধ্যমের উল্লেখযোগ্য সংবাদ শিরোনামের ভিত্তিতে তুলে ধরছি সাধারণ মানুষের মতামত। সংকট নিরসনের জন্য বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতির সাথে দেখা করে সংকটের উদ্যোগ গ্রহণের জন্য যে আহ্বান জানিয়েছে, আগামী রোববারের মধ্যে তা কোনো ব্যবস্থা না হলে সোমবারের মধ্যে হরতাল অবরোধের মতো কর্মসূচি দেওয়ার কথা জানিয়েছে 18 দল। আমরা শুনবো এখন সাধারণ জনগণের মতামত। না আসলে পরে তো অসুবিধা হবেই, সব লোক তো আর না আসলে পার্টিসিপেশন না করলে পরে নির্বাচন তো ঠিক হবে না। যেহেতু বিএনপি বাংলাদেশের প্রধান বিরোধী দল এবং সব বড় দল, তো আমার মনে হয় সংঘাতের দিকে যাবে। দেশের পরিস্থিতি তাতে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা মানুষই চায় তার ভোটের যে অধিকার সেটা ন্যায্য আদায়, এটা জনগণ চায় এবং এই সরকারের বোঝা উচিত যে জনগণ তাদের পক্ষে নাই। তবে সবাই চাচ্ছে তত্ত্বাবধায়ক, আমার মতে মনে হয় যে সরকার যদি চায় যে তত্ত্বাবধায়ক দিয়ে দেশটা শান্তি সুশৃঙ্খল, অথবা সে যদি মনে করে যে না আমাদের যে বর্তমান সার্বিক পরিস্থিতি, দেশের অবস্থা, আগামী সপ্তাহে শুনতে যে হরতাল দিবে তাহলে দেশের অবস্থা আরও খারাপের দিকে যাবে। তো আমার মতে মনে হয় যে সরকার এটা নমনীয় হয় এবং সংলাপের আহ্বান করে এবং সংলাপের মাধ্যমে দেশটা শান্তিপূর্ণ একটা নির্বাচন করা উচিত। এটা আমার মতে, এটা আমার পার্সোনাল অপিনিয়ন। কারণ 90% লোক চায় শান্তি, আর কিছু কিছু আওয়ামী লীগের কিছু কিছু সন্ত্রাসী আছে যারা মানে এই দেশটাকে মানে অশান্তির মধ্যে রাখতে যাচ্ছে। বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়াকে আমি উদ্দেশ্য করে বলবো যে আপনি রাষ্ট্রপতির সাথে যে সাক্ষাৎ করলেন, এটা আলোচনার মাধ্যমে আপনারা সমাধান করেন, আর গণগণ হরতাল না দিয়ে আপনারা দুই নেত্রীকে একাত্রভাবে আলোচনা করে বাংলাদেশের একটা ভালো সন্তুষ্ট সুষ্ঠুভাবে একটা নির্বাচন হয় সেই বিষয়ে আমি বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে আহ্বান জানাবো। বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করছে, তো আশা করা যায় রবিবারের মধ্যে কোনো একটা ডিসিশন ওনারা নেবেন। যদি কোনো ডিসিশন না নেওয়া হয় এর পরিপ্রেক্ষিতে হয়তো ওনারা হরতাল ডাকতে পারেন, বড় কর্মসূচি দেবেন বলছেন। তো আমি ব্যক্তিগত মতামত থেকে বলছি যে আসলে আমরা চাই না হরতাল হোক। এতক্ষণ শুনলাম আমরা সাধারণ মানুষের মতামত। আমি জিনাত আক্তার জ্যোতি আবারও হাজির হব বিডি হেডলাইন্সের নিয়মিত আয়োজন জনমত নিয়ে। ততক্ষণ বিডি হেডলাইন্সের সাথেই থাকুন, আবার হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।